দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা তন্ময় সোহেলের কাছে। ভাই আবার ফিরলাম আপনার কাছে। যেমনটি বলছিলাম যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে ফাপড়। এই ফাপড় নাটকটির সাথে আপনি কিভাবে যুক্ত হলেন? নাটকটির পরিচালক ফরিদুল হাসান। ফরিদ ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের পরিচিত, মানে ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক, সেই সম্পর্কের সূত্র ধরেই হচ্ছে কাজটা করা। তার মধ্যে এটার প্রযোজনা সংস্থা হচ্ছে প্রচেষ্টা অ্যাড মিডিয়া, মুজাফর হোসেন দীপু ভাই প্রযোজক, উনিও আমাকে খুব স্নেহ করেন। এবং এটা রাইটার যে জাকির হোসেন উজ্জ্বল ভাই, উনিও মানে ওনার সাথেও পরিচয় প্রায় 15 বছরের, সেই সূত্রে আসলে সব মিলে এই কাজটাতে যুক্ত হওয়া। এবং এই ফাপড় নাটকটি খুবই চমৎকার একটা গল্প। আমাদের যে সোসাইটি, সোসাইটির বিভিন্ন বয়সের মানুষের মধ্যে এক ধরনের একটা লুকোচুরি খেলা থাকে একজন আরেকজনের সাথে, ওরকম গল্প নিয়েই হচ্ছে এই ফাপড় নাটকটি। এবং আমার চরিত্রটিও চমৎকার, আসলে বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে একটু ধোকা দেয়া বা একটু ফাপড়ের মধ্যে রাখা এরকম কিছু। তার মানে আপনি এখানে ফাপড়ে রাখছেন অন্য মানুষকে? হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে। যেমন আমার যারা কো-আর্টিস্ট আছেন, জাহের আলভি, তারপরে হচ্ছে আনোয়ার, তারপরে হচ্ছে হাসান আকুম হাসান ভাই, এদের সাথে একটা চমৎকার কেমিস্ট্রি এবং বিভিন্ন কথা দিয়ে বা বিভিন্ন রকমের ঘটনা দিয়ে তাদের সাথে এক রকমের একটা ফাপড়বাজি করা হয় আর কি ওদের সাথে। মানে এখানে কেউ ফাপড় খাচ্ছে, কেউ ফাপড় দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবাই একটা সুযোগ সন্ধানে যে কে কিভাবে একজন আরেকজনকে ফাপড় বা আরেকজনের সাথে এক ধরনের একটা পার্ট নেওয়া যায় বা কিছু একটা করা যায় এরকম আর কি। খুবই চমৎকার একটা গল্প। সাধারণত পরিচালকের সাথে যদি আগে থেকে পরিচিতিটা থাকে বা তার সাথে আগে যদি কাজ করা থাকে, তাহলে একটা রসায়নের ব্যাপার থাকে যে অভিনেতার সাথে পরিচালকের রসায়নটা যদি ভালো হয় তাহলে সেটা স্ক্রিনে কিন্তু ভিজিবল হয়, আমরা দেখতে পারি সেটা। তো আপনার কেমিস্ট্রিটা কেমন ছিল পরিচালকের সাথে? আসলে ফরিদ ভাই তো সবসময় আমাকে তুই করে বলে, মানে সবসময় তুমি না, তুই করে বলে যে তুই এটা করো, এটা করো, এইভাবে কর, অ্যাক্টিংটা ওইভাবে কর। আসলে শুধু ফরিদ ভাইয়ের না, এই নাটকের সাথে যারা সংশ্লিষ্ট প্রযোজক, রাইটার এবং ডিরেক্টর, তিনজনের সাথেই আমার খুব ভালো সম্পর্ক এবং ছোট ভাইয়ের মতো আমাকে স্নেহ করে, যার কারণেই হচ্ছে সুযোগ আমার জন্য খুব ইজি হয়। কারণ একটা প্রডিউসারেরও একটা চিন্তা থাকে যে এই ক্যারেক্টারটা এইভাবে করা হবে। যেমন কিছুদিন আগে আমার দীপু ভাইয়ের সাথে দেখা হলো, উনি বললো যে তোমার ক্যারেক্টারটা আরও চমৎকারভাবে আমরা সামনে তুলে ধরবো। ফরিদ ভাইও সেম কথা বলেছে যে ফার্স্ট লর্ড, সেকেন্ড লর্ডে যা হয়েছে, থার্ড লর্ডে গিয়ে আরও চমৎকারভাবে এই ক্যারেক্টারটা এস্টাবলিশমেন্ট করা হবে। তো ফরিদ ভাই আসলে উনি অনেক গুণী একজন পরিচালক, ওনার সাথে যেহেতু আমার একটা ভালো সম্পর্ক, একেবারে ছোট ভাইয়ের মতো আমাকে দেখে, যার কারণে আমি অভিনয় করতে গিয়ে খুব বেশি একটা সমাজের মধ্যে অনেক মানুষের বসবাস, ওখানকার মানুষের যে জীবন জীবিকা বা কিছু কিছু ছেলে, ইয়াং জেনারেশন যারা থাকে, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে বিভিন্ন জনের সাথে রিলেশন করা বা যে কোনো ভাবে একটু হাইলাইটস করা, নিজেকে একটু অন্যভাবে শো অফ করা, এই বিষয়গুলো। আবার ফ্যামিলির মধ্যে, হাজবেন্ড ওয়াইফের মধ্যেও কিছু ক্রিটিক্যাল বিষয় থাকে। এই এই ছোট ছোট অনেকগুলো গল্প মিলে আসলে এই ফাপড় গল্পটা, বিশেষ করে সিটিতে, শহরে যে যে যার এরিয়াতে যারা অবস্থান করছে ওই এরিয়ারই আসলে গল্পটা, এরকম গল্পটা। আচ্ছা, সব মিলিয়ে আপনার তো নিশ্চয়ই ভালো লাগছে। ডেফিনেটলি একটা ভালো লাগার গল্প। আর বাংলা ভিশনের মতো একটা চ্যানেলে একটা নাটক যাওয়া অ্যাজ এ আর্টিস্ট আমার জন্য দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। কারণ বাংলা ভিশন আমাদের যত চ্যানেল আছে তার মধ্যে একটা ফোকাস চ্যানেল, এবং আমাদের আর্ট অভিনেতা অভিনেত্রীদের সবারই একটা টার্গেট থাকে যে বাংলা ভিশনের মতো একটা চ্যানেলে একটা নাটক যাবে। সো সেই হিসাবে আমিও খুব লাকি যে বাংলা ভিশনে আমার দর্শকদের কাছ থেকে তার মানে সারাটাও ভালো পাচ্ছেন। ডেফিনেটলি আমার যে ক্যারেক্টারটা প্রথম 8-10 পর্বে খুবই চমৎকারভাবে আসছে, আরও সামনে আসবে এবং অনেকে কমেন্টস লিখে, কারণ এখন আমি যে কাজগুলো করি, এক শ্রেণীর দর্শক আমার আমাকে পছন্দ করে, তো তাদের একটা প্রত্যাশা থাকে আমি যে নাটকে কাজ করি ওই নাটকের ক্যারেক্টারটা যেন মানে ভালো হয় বা কাজ করার মতো জায়গা থাকে। আর কোন কোন ধারাবাহিকে আপনার কাজ করা হচ্ছে বা কি কি চরিত্রে কাজ করা হচ্ছে? ধারাবাহিক নাটকটা খুবই কম হচ্ছে, এখন একটাই যাচ্ছে, আর ওই অর্থে ধারাবাহিক যাচ্ছে না, আমার প্রচুর সিঙ্গেল নাটকে কাজ করা হচ্ছে। সাধারণত তো দেখা যায় যে অভিনেতাদের ধারাবাহিক নিয়ে বেশি ব্যস্ত থাকা হয়, আপনার ক্ষেত্রে ব্যাপারটা এরকম নয় কেন? কেন সিঙ্গেল নাটকে বেশি কাজ করছেন? এটা কি নিজের ইচ্ছেতেই নাকি কাজ সেরকম পছন্দ হচ্ছে না এই জন্য? এটার ব্যাখ্যা দিতে গেলে আসলে এক ধরনের ঝামেলাই হইতে পারে যে আসলে কেন এক সিরিয়াল বেশি করা হচ্ছে না বা কেন 1 ঘন্টার বেশি করা হচ্ছে। আলটিমেটলি আসলে এখন আমাদের
ইউটিউবের কল্যাণে এক ধরনের একটা চাহিদা তৈরি হয় দর্শকদের অভিনেতা অভিনেত্রীদের প্রতি। তো এখন হয়তো এক শ্রেণীর দর্শক আমার প্রতি খুবই চাহিদা বা তাদের ভালো লাগা বা ভালোবাসাটা আমার মাধ্যমে পাচ্ছে, যে কারণে আমাকে ওই এক ঘন্টা নাটকগুলোই তারা অপেক্ষা করে যে আমি কখন আসবে। আমার এমন হয় যে প্রতি সপ্তাহে 5টা নাটক যাচ্ছে, আমার মাসে 20টা নাটক অনিয়ার হয়েছে কোনো কোনো মাসে, সিঙ্গেল নাটক। যখন কোনো একটি স্ক্রিপ্ট আপনার কাছে আসে তখন আপনার ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়াটা কেমন থাকে, কি দেখে আসলে কোনো একটি স্ক্রিপ্ট পছন্দ করেন? স্ক্রিপ্ট তো প্রচুর আসে, এখনকার সময় তো আসলে ম্যাক্সিমামই হোয়াটসঅ্যাপে হচ্ছে স্ক্রিপ্টগুলো পাঠানো হয়, আমি সময় করে পড়ি। আবার ওয়াইফ আছে, আচ্ছা, তাকে দিয়ে আমি ম্যাক্সিমাম সময় ব্যস্ত থাকি। মাসে 25 ডেজ কাজ করলে আসলে টাফ হয়ে যায় স্ক্রিপ্ট পড়া, তারপরও শুটিংয়ের ফাঁকে ফাঁকে স্ক্রিপ্ট পড়ি, আর ম্যাক্সিমাম টাইমই আমার ওয়াইফ স্ক্রিপ্টগুলো পড়ে, সে আমাকে গল্পগুলো শোনায়। এটা সেই সিলেকশন করে ম্যাক্সিমাম, মানে রিভিউ করে তারপরে, হ্যাঁ সেই সিলেকশন। সত্যি কথা বলতে এটা আসলে আমাদের এখানে বলা হয় উচিত হয়েছে কিনা আমি জানি না, তবে আমার ক্ষেত্রে আমার ওয়াইফই সিলেকশন করে যে গল্পগুলো সে আগে সে পড়ে, তারপর আমাকে শোনায়, দেন আমি। মানে নাটকে যেরকম একটা টিম ওয়ার্ক কাজ করে, ফ্যামিলির ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা এরকম। আমার ওয়াইফ সমস্ত কিছুই এখন দেখে আমার ম্যাক্সিমাম বিষয়গুলো, বিশেষ করে শিডিউলটা এবং স্ক্রিপ্টটা। আচ্ছা, এই যে এত ব্যস্ত আপনি নাটক নিয়ে, তারপরও তো আমার মঞ্চেও সময় দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব হচ্ছে? সম্ভব সব কিছুই হয়। আমরা যখন একটা জাদু দেখি তখন আশ্চর্য মনে হয় যে এটা কিভাবে করে, কিন্তু যে করে তার কাছে রুটিন ওয়ার্ক। জি, সো এটা মঞ্চ সবই তো অভিনয়। আমার 1 মাসে 30 দিন, 30 দিনের মধ্যে আমি ভাগ করে ফেলি। যদি মঞ্চের কাজটা হয় আমি আগে থেকেই জানি যে আমার সামনের মাসের 8 তারিখে আমার শো, তার জন্য 2 দিন রিহার্সাল করতে হবে। তো যখন একেবারেই নতুন ছিলাম তখন তো ডিরেক্টরদের চাহিদা অনুযায়ী হতো না, এখন যেহেতু একটা জায়গায় আস্তে আস্তে বিলং করি বা আসছি, এখন হয়তো ডিরেক্টরকে বললে শুনে যে ভাই আমার শো আছে, সামনের মাসে 8 তারিখ শো আছে, তার আগে 2 দিন আমি কাজ করতে পারবো। বোঝাপড়া জায়গাটা, হ্যাঁ ইয়েস, এখন যেহেতু একটা জায়গা হয়েছে ডিরেক্টর আর্টিস্ট আমার মধ্যে, তখন আমি একটা কথা বললো ওনারা শুনে যে ওকে, ও তো মঞ্চের ছেলে, তারকে সেই সুযোগটা দিতে হবে, এই ডেটগুলো সে দিবে না, আমার শো থাকলে তার আগে 2 দিন রিহার্সাল, সব মিলে 3 দিন, এটা মাসে তো রাখতেই হবে, কারণ আমার ঘর, আমার অস্তিত্ব, সমস্ত কিছুই তো আমার থিয়েটার। অবশ্যই, সো আমি মাসে 3 দিন সেখানে, হ্যাঁ ডেফিনেটলি, আমি কিছুই জানতাম না বা কিছুই পারতাম না, থিয়েটারে আমাকে আজকের এই জায়গায় বা এখন যে অভিনয় করছি পুরোটাই থিয়েটারের কল্যাণে। থিয়েটার শুরু করেছিলেন 2006 সাল থেকে, হ্যাঁ আমি 2006 থেকে। কি মনে করে আসলে থিয়েটারে আসা? আমি পড়ালেখা করতাম ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম, তো ওখানে যারা টিচার ছিলেন কিছু কালচারাল মাইন্ডের টিচার ছিলেন, তো ওই সময়টাতে ওনারাই আমাকে উদ্বুদ্ধ করেছেন যে, কারণ আমি কবিতা লিখতাম, লেখালেখি করতাম এক সময়, তো ওনারাই বলতেন যে তুমি অভিনয় করো বা তুমি কালচারাল লাইনে যুক্ত থাকো। তারপর এই চিরাং থেকে আমি ঢাকায় চলে আসি অনলি ফর অ্যাক্টিং, বা আমি তখন জানতামও না থিয়েটার কী জিনিস। তখন ঢাকায় এসে অনেক স্ট্রাগল করেছি, অনেক ঘুরেছি মিডিয়াতে কাজ করার জন্য, তখন ভাবলাম যে আসলে আলটিমেটলি এভাবে হবে না, কিছু একটা করতে হবে। দেন কিছু মানুষ শিখে তারপর শুরু করতে হবে, অনেক জায়গায় গিয়েছে, তারা হয়তো বলেছে যে থিয়েটার করতে হবে, দেন এইভাবে এইভাবে যুক্ত হয় থিয়েটার 2006। তাহলে সুবচন নাট্য সংসদ কেন বেছে নিলেন আপনি? এটা আসলে বেছে নেওয়ার কোনো কারণই ছিল না, মানে এটা আমি সুবচনও চিনতাম না, ঢাকা থিয়েটার চিনতাম না, আরণ্যক চিনতাম না, নাগরিক নাট্য সম্প্রদায় চিনতাম না, কোনো নাট্য দলের সাথে আমি আমি চিনতাম না আলটিমেটলি। আমি ওই ওই সময় আমাকে যখন বললো যে তুমি থিয়েটার যুক্ত হও, তখন আমি বললাম যে কীভাবে, তখন এক বড় হয়ে আমাকে বললো হয় তুমি শিল্পকলায় যাবে না হয় টিএসসিতে যাবে, ওখানে ফর্ম বিক্রি হয়, আর না হয় প্রথম আলো পত্রিকা পড়বে, ওখানে বিজ্ঞাপন দেওয়া হয়। তা আমি আসলে ওই পত্রিকায় রাখতাম, হ্যাঁ, ইন দ্য মিনটাইম ওই সময়ে হচ্ছে সুবচনের একটা বিজ্ঞাপন আমার চোখে পড়ে। আচ্ছা, আমার মনে আছে 2006-এর 26 মার্চ বা তার আগের রাতে আমি যখন যাই সুবচনে, ওখানে গিয়ে দেখি যে আমাদের খালেদ খান যুবরাজ, তাকে দেখার পরেই আমি মানে একরকমের অন্যরকম অনুভূতি ছিল যে এই মানুষটা এই জায়গায় কীভাবে। আচ্ছা, এবং আহসান হাবিব নাসিম ভাইকে দেখি ওই দিন, তখনই সিদ্ধান্ত নেই যে ওই দলে আমি কাজ করবো। আচ্ছা, এবং আমার আমি লাকি যে আমি যুবদা খালেদ খান জীবিত থাকতে ওনার ডিরেকশনে আমি কাজ করেছি। 2006-এ রূপবতী নাটকে কাজ করেছি, ওনারই ডিরেকশনে ক্ষুধিত পাশার নাটকে কাজ করেছি। প্রথম প্রযোজনা যেটাতে আপনার কাজ করা হয়? আমার প্রথম প্রযোজনা হচ্ছে খনা। আচ্ছা, সেটা হচ্ছে লীলাবতী আখ্যান, মানে ওটার ডিরেকশন ছিল আলী হায়দার লিচু, এবং এটার রাইটার ছিল নিত্রা আপা, সামিনা লুৎফা নিত্রা। কিন্তু ওইটা ছিল ফার্স্ট কাজ, সেকেন্ড কাজই ছিল আমার খালেদ খানের ডিরেকশনে রূপবতী এবং ক্ষুধিত পাষাণ।
এবং লাস্ট যে কাজটা করেছি সেটা হচ্ছে মহাজনের নাও, এটা সুদীপ চক্রবর্তীর ডিরেকশন এবং শাকুর মসজিদের মানে রচনায়। এটা আমরা গত 10 বছরে পৃথিবীর অনেকগুলো কান্ট্রিতে আমরা গিয়েছি সরকারি সরকারি আমন্ত্রণে। এই মহাজনের নাও এটা হচ্ছে বাউল আব্দুল করিমের জীবন দর্শন নিয়ে নাটক এবং গীতল নাটক, গানে গানে এবং ছন্দে ছন্দে নাটক এই নাটকটা। সো আমি থিয়েটারে এই নিয়ে প্রায় 20টা নাটকের মতো কাজ করেছি গত 18 বছরে। মহাজনের নাও নিয়ে কোথায় কোথায় যাওয়া হচ্ছে আপনার? মহাজনের নাও নাও নিয়ে আমরা ইউরোপ লন্ডনে পারফর্ম করেছি, সাউথ কোরিয়াতে পারফর্ম করেছি, আমি ভুটানে পারফর্ম করেছি, ইন্ডিয়াতে 29 বার গিয়েছি এবং ন্যাশনাল স্কুল অফ ড্রামা যেটা দিল্লিতে তাদের আমন্ত্রণে 2 বার শো করেছি এবং ইন্ডিয়াতে প্রায় 13টা স্টেটের মতো কাজ করেছি আমরা। বর্তমান আপনার চলতি প্রযোজনা যেগুলো সেগুলো মানে কোনগুলো? আমার দলের যে সুবচন নাট্য সংস্কৃতি এখন চলতি প্রযোজনা হচ্ছে মহাজনের নাও, আর একটা নাটক হচ্ছে রাধাকৃষ্ণের গল্প অবলম্বনে প্রণয়ী যমুনা, এটাও সুদীপ চক্রবর্তীর ডিরেকশনে। এই দুইটা নাটকেই রেগুলার কাজ করছি আর মাঝে মাঝে রূপবতী নাটকের শো করা হচ্ছে। আচ্ছা, এই যে মঞ্চ নাটক থেকে টেলিভিশন নাটকে, এই টেলিভিশন মিডিয়াতে আসা, এটা কিভাবে সম্ভব হয়েছিল? আমার কিছু কাছের ভাই ব্রাদার আছেন, আমার থিয়েটারের বাইরের সবার এক ধরনের একটা মানে সম্পৃক্ততা, তাদের সাহায্য সহযোগিতা বলতে পারি, আমি এই শব্দটা ইউজ করলাম। কারণ আমি 2006 যখন শুরু করি, 2010 থেকে আমি আসলে মিডিয়াতে একটু ঢোকার চেষ্টা করছিলাম। আচ্ছা, তো এটা বিশাল জায়গা, জায়গাটা ছোট আমরা দেখতে মনে হলো, কিন্তু এই জায়গার এস্টাবলিশমেন্ট পাওয়াটা বিশাল ব্যাপার। অবশ্যই আমার লাইফের অনেক সময় কেটে গেছে, 18-20 বছর সময় কেটে গেছে মিডিয়ার পেছনে। এখনও যে খুব ভালো একটা অবস্থানে আসছি তা না, কিন্তু আমি ট্রাই করে যাচ্ছি। এখানে অনেকের সাথে কাজ করেছি, শুরু থেকে এখন যদি বলি অনেক মানুষের সাথে আমি কাজ করেছি, অনেক মানুষের কাছে গিয়েছি কাজ পাওয়ার জন্য, কারো কাছ থেকে পেয়েছি, কারো কাছ থেকে হয়তো পাইনি, হতাশা আসছে অনেক কিছু। কিন্তু এই যাবৎকালে অনেকেরই অবদান আছে, কিন্তু সবচেয়ে বড় অবদান হচ্ছে এখন যে আমার মাঝখানে আমি জব করতাম, যখন মিডিয়াতে আমি কিছু করতে পারছিলাম না, স্ট্রাগল করে দেখলাম যে জীবিকার তাগিদে তখন আমি জব শুরু করে দিই। তারপরে আবার দেখলাম যে না, আমি অভিনয়টাই করব। ওই ডিসিশন নেওয়ার পরে এখন পুরোদমে অভিনয়টাই করছি। আর আমার সবচেয়ে যার অবদান সেটা হচ্ছে এখনকার যারা ডিরেকশন দিচ্ছেন তাদের মধ্যে অন্যতম আকাশ রঞ্জন। এই আকাশ রঞ্জন হচ্ছে 2021 সালে করোনার কিছুদিন পরে এবং সে আমাকে পিক করে এবং আমাকে দিয়ে সমানে কাজ করা শুরু করে। যে আমি তাকে যখন জিজ্ঞেস করলাম যে দাদা আমি পারবো, বা আমাকে সেন্ট্রাল কাস্টিং উনিই প্রথম চিন্তা করে, কারণ আগে নাটকের একটা দুইটা সিকোয়েন্স করতাম, বা অমুকের বন্ধু, ওই মোশারফ করিম ভাইয়ের ছোট ভাই, আনিস রহমান মিলন ভাইয়ের ছোট ভাই, এইসব ক্যারেক্টারগুলো পেতাম। তো ওটা তো আসলে স্ট্রাগলটা শুরুতে তাই হয়। তখন হচ্ছে আকাশ রঞ্জন আমাকে প্রথম নিউজটা যে তুই হচ্ছিস সিঙ্গেল নাটকের হিরো হবি, আমি তোকে দিয়ে বানাবো। এবং গোল্লা ছোটের শাহিন কবির টুটুল ভাই আমার উপরে প্রথম আস্থা রেখেছেন, ওনার চ্যানেলে আমার নাটক গিয়েছে এবং এই পর্যন্ত আকাশ রঞ্জন 45টা সিঙ্গেল নাটক বানিয়েছে আমাকে নিয়ে, এবং ম্যাক্সিমামই এই শাহিন কবির টুটুল ভাইয়ের গোল্লাছুট। ভীষণ ভালো লাগছিল কথা বলতে ভাই, একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। সব শেষে আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, বিশেষ করে ফাপুর নাটকটি নিয়ে। বাংলা ভিশনের সাথে থাকবেন, বাংলা ভিশনে যে নাটকটি প্রচার হচ্ছে ফাফর, এই নাটকটি দেখবেন, প্রচুর শেয়ার দিবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, তাতে করে আমরা পরবর্তীতে যে গল্প সাজানো হবে সেই গল্প সাজাতে আমাদের ভালো লাগবে, মানে সুবিধা হবে। আমি সর্বোপরি বাংলা ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমার যারা দর্শক আছেন বা যারা বাংলা নাটক দেখেন, প্রচুর বাংলা নাটক দেখবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন, আমাদের সাথে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আপনাদেরকে আমি আরও ভালো ভালো কাজ দিতে পারি। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেওয়ার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন নোট টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030304,
আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv. সাবেক মার্কিন ফার্স্ট লেডি ইলিয়ানোর রুজভেল্টের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যারা স্বপ্নের সৌন্দর্যে বিশ্বাস করে ভবিষ্যৎ তাদের হাতেই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।